Welcome back, my dear beloved students of first year. Today, I will take a class on Unit 2, Traffic Education, Lesson 1. Unit 2, Lesson 1, Traffic Education. Students, I humbly request all of you to open your text, and I think you will read with me. Look at the blackboard. When you are in the driving seat of a car, before going the text, I discuss in a small, open your text and you will find what do you mean by traffic. Here are some point outs. First of all, what do you mean by traffic? Who control the traffic? What are the challenges of traffic control? I think all of you have already known the topics traffic or traffic education. Do you ride a bicycle? If yes, how do you negotiate the traffic? Speak in a group. If you don't know how to ride a bicycle, ask a friend who does. ছাত্র ছাত্রীরা, এখানে কিছু পয়েন্ট আউট দেওয়া আছে এই ইউনিট ওয়ানে, ইউনিট টু এ, লেসন ওয়ানে। হোয়াট ডু ইউ মিন বাই ট্রাফিক, ট্রাফিক বলতে তুমি কী বোঝো? হু কন্ট্রোলস দ্য ট্রাফিক, ট্রাফিক কে নিয়ন্ত্রণ করে? হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ ট্রাফিক কন্ট্রোল, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী কী প্রতিকূলতার অবস্থা মুখোমুখি হতে হয়? এখানে একটা কোশ্চেন আছে, ডু ইউ রাইড এ বাইসাইকেল, তুমি কি বাইসাইকেল চালাতে পারো? ইফ ইয়েস, যদি চালাতে পারো, হাউ ডু ইউ নিগোসিয়েট দ্য ট্রাফিক, তাহলে তুমি ট্রাফিক সিস্টেমটা কীভাবে ফলো করো? স্পিক ইন এ গ্রুপ, কয়েকজন মিলে একটা গ্রুপ করতে হবে, গ্রুপে গ্রুপে এটা ডিসকাস করতে হবে। ইফ ইউ ডোন্ট নো হাউ টু রাইড এ বাইসাইকেল, যদি তুমি বাইসাইকেল চালাতে না পারো, আস্ক এ ফ্রেন্ড হু ডাজ, তোমার একজন বন্ধুকে জিজ্ঞাসা করো যে এটা করতে পারে বা যে এটা চালাতে পারে। এখানে কয়েকটা বিষয় আমাদের ডিসকাস করার মতো আছে, যে দেখো যে বাইসাইকেল চালানোর সাথে ট্রাফিক কন্ট্রোলে, ট্রাফিক ম্যানেজমেন্টের একটা রিলেশন আছে। সেই সিস্টেমগুলো আমরা, সেই রিলেশনগুলো আমরা টেক্সটের মধ্যে পাবো। দেখো, হোয়েন ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট অফ এ কার, যখন তুমি একটা গাড়ি চালাও, গাড়ি চালকের আসনে বসে থাকো, ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং, তোমার হাতে একটা স্টিয়ারিং থাকে। স্টিয়ারিং মিন্স দ্য কন্ট্রোলিং টুলস অফ এ ভেহিকেল, এটা একটা পার্টস, যে পার্টস দিয়ে গাড়িটা মুভ করা হয় লেফট রাইট, আপ অ্যাহেড, যে কোনো জায়গায়। দেন কি, অ্যান্ড দ্য হর্ন ইউর হ্যান্ডস, আর হাতে থাকে কি একটা হর্ন। তারপর দ্য ব্রেক অ্যান্ড দ্য অ্যাক্সিলারেটার আন্ডার ইয়োর ফিট, পায়ে থাকে ব্রেক এবং গতি নিয়ন্ত্রক যন্ত্র, অ্যাক্সিলারেটার গতি বর্ধক যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে আমরা গাড়ির গতিটা, স্পিডটা বাড়াই। আইস ওপেন লুকিং অ্যাহেড, আর সামনের দিকে খোলা চোখ, দ্যাট মিন্স আমার সামনে থাকে স্পষ্ট একটা জায়গা যেদিক দিয়ে আমরা যেতে চাই। তাহলে আমরা যখন একটা গাড়ির ড্রাইভিং সিটে থাকি, তখন আমাদের কাছে থাকে কি, একটা স্টিয়ারিং, একটা হর্নস হাতে থাকে, একটা ব্রেক থাকে, একটা অ্যাক্সিলারেটার থাকে, আমাদের সামনের দিকে খোলা জায়গা থাকে, দ্যাট মিন্স আমরা যে গন্তব্যে যেতে চাই। তারপরে কি থাকে, রাইট, লেফট অ্যান্ড রাইট, ডান পাশে জায়গা থাকে, বাম পাশে জায়গা থাকে। দ্য সেম ক্যান বি সেইড অ্যাবাউট এ মোটরসাইকেল রাইডার, আর এই একই জিনিস বলা চলে একটা মোটরসাইকেল চালকের ক্ষেত্রে, উইথ সাম মডিফিকেশনস, কিছু চেঞ্জ সহকারে। ড্রাইভিং এ কার অ্যান্ড ড্রাইভিং এ মোটরসাইকেল ইজ নট এ সিমিলার অ্যাট অল, একটা গাড়ি চালানো এবং মোটরসাইকেল চালানো এই দুইটা কিন্তু আদৌ এক না। তোমাদেরকে খেয়াল রাখতে হবে, গাড়ির ক্ষেত্রে ফোর হুইলার্স, গাড়ির ক্ষেত্রে
যে যে সিস্টেমগুলো যে যে ট্রাফিক রুলগুলো মেনটেন করতে হয় টু হুইলার্স গাড়ির ক্ষেত্রে সে সেই সেই সিস্টেমগুলো সেই সেই নিয়মগুলো কিন্তু চলে না। দিস আর অল ভিজিবল যেগুলো ডিসকাস করা হলো এখানে, হর্ন, ব্রেক, অ্যাক্সেলারেটর, ওপেন আইস, লেফট রাইট, এই সবগুলো বলা হচ্ছে দিজ আর ভিজিবল, এসবগুলো দেখা যায়। বাট বিহাইন্ড অল, কিন্তু এই সব কিছুর পিছনে, এই সব কিছুর পিছনে দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস আনসিন, একটা জিনিস কাজ করে যেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাইনি, যেই জিনিসটা কিন্তু আমরা দেখিনি, সেই জিনিসটা কি? অ্যান্ড দ্যাট ইজ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেই জিনিসটা হচ্ছে সিপিইউ, সংক্ষেপে যেটাকে আমরা বলি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেখান থেকে হোল থিংস কন্ট্রোল করা হয়, পুরো জিনিসটা যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় সেইটাকে বলা হয় সিপিইউ। অ্যান্ড ইন দিস ফিল্ড, ইন দিস রিগার্ড, সিপিইউ মিনস হিউম্যান ব্রেন, আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক কিন্তু আমরা অবশ্যই জানি, যখন তোমরা আরও অ্যাডাল্ট হবে, ড্রাইভিংয়ের জন্য পরীক্ষা দেবে, ড্রাইভিং টেস্টের জন্য মুখোমুখি হবে, তখন দেখবে যে ওখানে একটা ক্লাস থাকে, ওখানে একটা নিয়ম থাকে যে সুস্থ মস্তিষ্ক যারা আছে, শুধুমাত্র ফিজিক্যালি ফিট যারা, তারাই ড্রাইভিং লাইসেন্স পায়, আদারওয়াইজ কেউ ড্রাইভিং লাইসেন্স পায় না। সে কারণে বলা হচ্ছে যে ইয়োর ব্রেন, তোমার ব্রেনটাই হচ্ছে আনসিন থিংস, এবং আনসিন থিংসটাই পুরো জিনিসটা অপারেট করে। সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস, আমরা যদি এটা কম্পিউটারে সিপিইউ ধরি, সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন, দ্যাট মিন্স এই কম্পিউটারের সিপিইউকে যে জিনিসগুলো দ্যাট আর প্রোগ্রাম টু ডু সাম টু ডু স্পেসিফিক জবস, যে প্রোগ্রামগুলো কম্পিউটারের ক্ষেত্রে দেওয়া হয়, যে প্রোগ্রামগুলো কম্পিউটারের ক্ষেত্রে কমান্ড করা হয়, ঠিক সেই প্রোগ্রামগুলোই কিন্তু কম্পিউটার অপারেট করে, সেই কাজগুলোই কম্পিউটার করতে পারে, এর বাইরে কম্পিউটারের করার কোনো কিছু, কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই। আন্ডার সাম ফিক্সড কন্ডিশন অ্যান্ড জাজমেন্টস, নির্দিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে, নির্দিষ্ট কোনো জিনিসের ক্ষেত্রে। বাট এখানে আরও কিছু বিষয় আছে, আন্ডার সাম কন্ডিশনস অ্যান্ড জাজমেন্টস, বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার। এখানে যে জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে কম্পিউটারের ব্রেন এবং হিউম্যান ব্রেন এর মধ্যে দুইটা ফার ডিফারেন্স আছে। হিউম্যান ব্রেন কিন্তু অল কন্ডিশনসের ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারে, বাট কম্পিউটারের ব্রেন কিন্তু সকল ক্ষেত্রে, সকল জিনিসের ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে পারে না। সেজন্য বলা হচ্ছে যে হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন। সফিস্টিকেটেড মিন্স এইটাই হচ্ছে সবচেয়ে ডিসেন্ট একটা মেশিন, যে মেশিন যে পরিবেশে, যেটাকে মানুষকে রাখা হয়, যেটাকে মানুষকে যে পরিবেশে নিয়ে যাওয়া হয়, সেই পরিবেশে কিন্তু মানুষ খাপ খয়ে চলতে পারে। এই জন্যে হিউম্যান ব্রেনকে বলা হয় যে ইয়োর ব্রেন, হিউম্যান ব্রেনকে বলা হয় সফিস্টিকেটেড মেশিন আর ইন্টেলিজেন্ট বাই নেচার। দ্যাট ইজ এবল টু অপারেট অন ইভার চেঞ্জিং কন্ডিশনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্টস। স্টুডেন্টস লক্ষ্য করো যে ইভার চেঞ্জিং কন্ডিশনস, ক্রমবর্ধমান পরিবেশে পরিবর্তনের সাথে কিন্তু মানুষ খাপ খয়ে চলতে পারে। এক সময় বলা হয় মানুষ গুহায় বসবাস করত, কিন্তু এখন সভ্যতার যুগে, বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে মানুষ কিন্তু গুহায় বসবাস করতে পারে না। প্রথম যে কম্পিউটারগুলো ছিল তাকে যেভাবে পরিচালনা করা হতো, সে কিন্তু আধুনিক পরিবেশের কম্পিউটারের সাথে, ল্যাপটপের সাথে, মোবাইল ফোনের সাথে অ্যাডজাস্ট হয় না। এই কারণে বলা হচ্ছে যে হিউম্যান ব্রেনটা ইভার চেঞ্জিং কন্ডিশনের সাথে ডিসেন্ট হয়। তারপরে অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপ ইনভেরিয়েবল চেঞ্জ, আর এই সেম জিনিসগুলো আমরা এখানে কম্পেয়ার করছি কী ক্ষেত্রে, ট্রাফিকের ক্ষেত্রে। আগে মানুষ বাইসাইকেলে যাতায়াত করতো, তারও আগে যদি আমরা যাই, আর্লিয়ার পিরিয়ডে যদি যাই, মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতো, কিন্তু এখন মানুষ ইচ্ছা করলে বাইসাইকেল না, পায়ে না, এখন মানুষ ইচ্ছা করলে উড়োজাহাজেও যেতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে
invariable sense, this virtue of sophistication of your brain must be at work when you are driving. এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা বলা হচ্ছে যে আমরা যখন কোনো জিনিস ড্রাইভ করব অবশ্যই আমাদের ব্রেনটাকে শার্প রাখতে হবে, ব্রেনটাকে সামনের দিকে যে খোলা জায়গা এখানে বলা হচ্ছে ওপেন আইস, সেই ওপেন আইসটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেন দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড রেসিং সার্কিট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ। রোডস অ্যান্ড হাইওয়েজের যেভাবে ড্রাইভিং করে মানুষেরা, যেভাবে আমরা ড্রাইভিং করি, আর রেসিং সার্কিট যে একটা বৃত্ত থাকে, যে গোলাকার বৃত্ত থাকে, সেই গোলাকার বৃত্তের ভিতরে মোটরসাইকেল ড্রাইভিং করা কিন্তু এক না। রেসিং সার্কিটের ড্রাইভিংটা আরও ডিফিকাল্ট আর রোডস অ্যান্ড হাইওয়েজের ড্রাইভিংটা একরকম। দুইটা জায়গায় দুই রকম রুলস আছে। দ্য ডিফারেন্স বিটুইন নেভার ইমাজিন নেভার ইমাজিন ইউর সেলফ টু বি মাইকেল শুমাচার ড্রাইভিং অ্যান এফ ওয়ান অ্যাট 300 miles per hour। এখানে আমাদের একটা জিনিস একটা কম্পেয়ার করা আছে। দেখো এখানে যে কখনোই নিজেকে মাইকেল শুমাচারের সাথে তুলনা করবে না। দ্যাট মিন্স আমরা যেটা করি ড্রাইভিংয়ের ক্ষেত্রে, কখনো বেশি বেশি স্পিডে চালাই আবার কখনো লো স্পিডে চালাই। হাই স্পিড আর লো স্পিড এটাও কিন্তু রোডে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। উই মাস্ট ফলো দ্য ইনস্ট্রাকশন অফ ড্রাইভিং রুলস। লিভ নো রুম অফ ফ্যান্টাসি ফর ফ্যান্টাসি। কখনোই কোনোভাবেই ড্রাইভিং করার ক্ষেত্রে কল্পনার কোনো সুযোগ নেই। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকেলস অর পিডাস্ট্রিয়ান। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে যে অবশ্যই আমরা যে কোনো পরিবেশে, যে কোনো ড্রাইভিংয়ের ক্ষেত্রে কিছু আনএক্সপেক্টেড সিচুয়েশনের মুখোমুখি হতে পারি, এনকাউন্টার হতে পারি। সেটা কি পিডাস্ট্রিয়ান হতে পারে, হেঁটে চলা কোনো ব্যক্তিও হতে পারে, আবার কোনো ভেহিকেলের ক্ষেত্রেও হতে পারে। কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেন। এইটাই হচ্ছে সবচেয়ে আমাদের বড় সমস্যা। আমরা যখন কাউকে বলি কোনো কিছু অ্যাডভাইস করি, এভাবে চলো এভাবে চলো, বাট নিজেরা সেটা ফলো করি না। স্টুডেন্টস, আমি রিকোয়েস্ট করবো তোমাদের এই বিষয়গুলো মেনে চলার, যে কিপ ইউর কুল ইজ ভেরি ইজি টু ডিফিকাল্ট বাট নট টু মেনটেন। বলা সহজ যে আস্তে আস্তে চালাও, ড্রাইভিং করো স্লোলি, কিন্তু এটা নিজেরা মানা খুব কষ্ট। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রিস্ট্রেন ইউর সেলফ। তারপরেও নিজেকে কিন্তু কন্ট্রোল করতে হবে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে, ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ড অ্যাজ এ কিলার। নিজেকে তুমি পরিচয় দেবে না কখনো যে তুমি একজন ঘাতক, তুমি একজন হত্যাকারী। নাও ইউ সি, এখন দেখো, দ্য লাস্ট থিং দ্য ডিফারেন্স ইয়োর ফ্রম কম্পিউটার ইজ কনসেন্স। এখন যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে কম্পিউটারের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে আমাদের বিবেক। কম্পিউটারের কোনো বিবেক নেই, আমাদের কিন্তু বিবেক আছে। স্টুডেন্টস, এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমি এখানে নোট করছি, তোমরাও আমার সাথে সাথে লিখে নিবে। সফিস্টিকেশন, মডিফিকেশন, রিস্ট্রেন, কনসায়েন্স, আনএক্সপেক্টেড, এনকাউন্টার, এই ওয়ার্ডগুলো বাসায় তোমরা এর মিনিং খুঁজবে। নেক্সট ক্লাসে আমরা এরপরে ডিসকাস করব। আর মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিং ইন দিস ক্রিটিক্যাল টাইম, ইন দিস কমপ্লেক্স টাইম, আই থিঙ্ক অল অফ ইউ উইল রিড ইউর টেক্সট কেয়ারফুলি অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট ইউর প্রবলেমস অ্যান্ড আই থিঙ্ক
You will knock me when you feel any problems. You will contact us by phone or by Facebook or Twitter or any kind of social networks. I will always with you to help you as much as possible. Okay, no more today.